আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগের সবাইকে আমন্ত্রণ। ডেইলি লাইফের আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করে দিলাম আজকে আর একটা নতুন দিন আমার। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে মানে কিছু অভ্যাস পরিবর্তন করে ফেলেছি, এজন্য আলহামদুলিল্লাহ সব কাজগুলো আমার অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আর এটা হয়েছে মূলত আরাফকে নিয়ে। আমার বিকাল বিকাল বেরিয়ে পড়তে হয় কোচিংয়ে, সপ্তাহে 5 দিনই ওকে নিয়ে আমার বের হতে হয়, সেজন্য ভাবলাম না আর আসলে দেরিতে ঘুম থেকে উঠলে হবে না। আগে দেখা যেত বাসায় যখন লকডাউনের মধ্যে ছিলাম, একটু দেরিতে ঘুম থেকে উঠতাম, একটু দেরিতে ঘুমোতে যেতাম। তাই এখন চেষ্টা করি একেবারেই ভোর থাকতে, মানে 7টার মধ্যে ঘুম ভাঙার, মানে উঠে পড়ার। এতে করে আমার সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আরাফকে নিয়ে একটু পড়তে বসাতে পারি, আর সব কিছু সহজভাবেই হয়ে যাচ্ছে। বিকালের মধ্যে ওকে একটু ঘুম পাড়িয়েও দিতে পারি, না হলে ওরও অনেক কষ্ট হয় আর আমারও। আর এখন তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার পড়া শুরু করেছে, আর দিনটাও তো অনেক ছোট হয়ে গিয়েছে। তাই আমাদের জন্য যারা আমরা গৃহিণীরা আছি, ছোট ছোট বাচ্চা নিয়ে সব কাজগুলো একা হাতে সামলে নেই, তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু দিনটা অনেক বেশি বড় হয়ে যায়। তো সকালের কাজবাজ সব কিছু সেরে নিয়েছি। আরাফের পাপা তো রোজকার মতো অফিসে চলে গিয়েছে, আর আরাফকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, ওর পড়াও হয়ে গিয়েছে। আর আমি একটু এই ফাঁকে নিচে গিয়েছিলাম, সবজি এনেছি, রান্না বান্না বসিয়ে দেবো। রান্না খাওয়া এগুলো তো আছেই, রোজকার কাজ। এখন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নিব। আর আমার এখন সকাল সকালই সব কাজগুলো হয়ে যায়। ওই যে বললাম, কিছু অভ্যাসের পরিবর্তন করে এখন জীবনটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো রান্নাগুলো কথায় কথায় কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু 2 চুলায় বসিয়ে দিব, হয়ে যাবে। আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গোসল করে, ওকে গোসল করিয়ে নামাজ আদায় করে তারপরে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিব। তারপর বিকাল বিকাল চলে যাব ওকে নিয়ে কোচিংয়ে। এই যে আমরা চলে এসেছি কোচিং শেষ করে। আজকে মাশাল্লাহ সবার আগে আরাফের লেখাটা হয়ে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো ভাবলাম বাসায় কিছু ব্রেড ছিল, এটা দিয়ে একটু ডিম দিয়ে এভাবে ভেজে নিই, চা দিয়ে আমি আর মা এটা খাবো। আর এসে আরাফকে একটু হালকা ভাত খাইয়ে দিয়েছি অল্প কয়টা, ও তো দুপুরে ওরকম বেশি খেতে চায় না, সেজন্য তাই ও আর এগুলো খায়নি। আর একটা মজাদার তালের বড়া বানাবো আজকে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমি এমনিতে পিঠা ওরকম পছন্দ করি না, কিন্তু তালের পিঠাটা আমার কাছে খুব ভালো লাগে। বাসায় তাল ছিল, আর এটা আমি আগে থেকেই দুপুরবেলা মাখিয়ে রেখে গিয়েছিলাম। নারিকেল, চালের গুঁড়া আর চিনি, স্বাদমতো লবণ আর তাল, এগুলো দিয়ে এরকম একটা বড়া বানিয়ে নিয়েছি। এটা একটু বাটায় যদি ভরে রাখি ঠান্ডা হওয়ার পরে, প্রায় 1 সপ্তাহ কিন্তু এভাবে খাওয়া যায়, একটু কড়া করে ভেজে নিলে। আর আরাফের পাপার কলিগকেও দিয়েছিলাম, তারাও মাশাল্লাহ পিঠাটাকে ভালো বলেছিল, আর আরাফের বাপার কাছেও ভালো লেগেছে, আর আমার ছোট্ট সোনা পাখিটাও খেয়েছিল। আমি ভাবতেই পারিনি যে ও এত লাইক করবে পিঠাটা খেতে। তো এই তো, এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ। আশা করছি প্রতিদিনকার মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনাদের একটা লাইক কিন্তু আরও অনেকের কাছে আমার চ্যানেলটিকে পৌঁছে দিবে। তো যে কোনো আবার একটি ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।